আগের দিন আমরা জেনেছিলাম যে অ্যাড ইগনোরান্টাম নামে একটা ফ্যালাসি, আজকে জানবো যে অ্যাড পপুলাম নামে আর একটা ফ্যালাসি হয়। এই ফ্যালাসির আবার অনেকগুলো নাম আছে, কি কি সেগুলো? একটা হচ্ছে অ্যাপিল টু কমন বিলিফ, অথবা একে বলা হয় অ্যাপিল টু মেজরিটি, আবার কখনো একে বলা হচ্ছে যে অ্যাপিল টু পপুলারিটি, আবার কখনো বলা হচ্ছে যে ব্যান্ড ওয়াগন। অ্যাপিল টু কমন বিলিফ মানে কি, যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সবাই যেটা বিশ্বাস করছে সেই জিনিসটাই ঠিক, এরকম ভাবে একটা আবেদন করা হচ্ছে, বা দেখো এখানে মেজরিটির কথা বলা হচ্ছে, মানে বেশিরভাগ লোকেরা এটাকে মানছে, তাই জন্য বলা হচ্ছে যে এই জিনিসটা ঠিক, মানে যুক্তি দেখানো হচ্ছে যে এই জিনিসটা ঠিক। আবার কখনো বলা হচ্ছে যে পপুলারিটি, কোন জিনিসটা বেশি পপুলার সেই জিনিসটাই ঠিক। আবার দেখো ব্যান্ড ওয়াগন কথাটার মানে কি, যে বাজনা বাজানোর কথা বলছে, মানে বাজনা বাজিয়ে বলার মানেটাই হচ্ছে এটা যে সবাই এটা মানছে তার মানে এটা ঠিক, এইটাকেই বলা হচ্ছে অ্যাড পপুলাম। একটু ভালো করে জানি যে অ্যাড পপুলাম কি, দেখো অ্যাড পপুলাম মানে বলা হচ্ছে যে অ্যাপিল টু দ্য পিপল, মানে হচ্ছে পিপল বা জনগণ সবাই এটা মানছে তার মানে এটা হচ্ছে ঠিক। আবার কখনো বলা হচ্ছে যে এটাকে কমন বিলিফ ফ্যালাসি, মানে হচ্ছে সবাই বিশ্বাস করে এই জন্য ভুল হয়, মানে বলা হয় যে সবাই বিশ্বাস করে মানেই যে সেই জিনিসটা ঠিক, এটা কিন্তু ঠিক না, সত্যি একজন হলেও সেটা সত্যি, আবার অনেকে যদি এটাকে বলে যে মিথ্যা তবুও সে সত্যিটা মিথ্যা হয়ে যায় না, এটাই বলা হচ্ছে যে কমন বিলিফ, মানে সবাই মানছে মানেই যে এটা ঠিক, এটা কিন্তু নয়। তাই বলা হচ্ছে যে সবাই মানছে এটা এই জিনিসটা ঠিক বলার পরিপ্রেক্ষিতে আমরা কি করি, যুক্তির ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, তাই একে বলা হচ্ছে যে কমন বিলিফ ফ্যালাসি। আবার একে বলা হচ্ছে যে ইট ইজ অ্যান ইমোশনাল অ্যাপিল। ইমোশনাল অ্যাপিল কেন বলা হচ্ছে যে সবাই মানছে, মানে দেখো একজন যদি সত্যি কথা বলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে একজন সত্যি কথা বলছে ও ওর সত্যিটা সত্যি নয়, এখানে অনেকের ইমোশন নিয়ে খেলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে ইমোশনাল অ্যাপিলের ক্ষেত্রে একটা ফ্যালাসি। দেখো এটা আবার দু ধরনের হতে পারে, এই ফ্যালাসিটা অনেকে আছে যারা স্ট্রংলি এটাকে ব্যবহার করে, আবার কখনো দেখা যায় এটা কি হচ্ছে যে ঠিকঠাকভাবে ব্যবহার না হওয়ার ফলে এটা কিন্তু মানুষকে ডাইভার্ট করে। যেরকম দেখো ইনভ্যালিড বা উইক অ্যাড প্রবলেম হয়, সেক্ষেত্রে কি হয় যখন কি না কোনো কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, যখন যে সবাই দেখাচ্ছে যে কোনো নামি দামি খেলোয়াড় হোক কিংবা কোনো ফিল্ম স্টার হোক, তারা কি হচ্ছে তারা সবাই এই জিনিসটা ব্যবহার করছে, তার মানে তোমরাও ব্যবহার করো, সেটা ভালো হোক আর খারাপ হোক, প্রোডাক্টের সঙ্গে কিন্তু সবাই ব্যবহার করছে এই জিনিসের কিন্তু কোনো মানে নেই, মানে প্রোডাক্ট নিজে ভালো কি মন্দ সেটা কিন্তু বলা হয়, এখানে শুধু দেখানো হয় যে এতজন ব্যবহার করছে তার মানে এটা ভালো, এটা তো নাও হতে পারে যে এতজন ব্যবহার করছে সবাই ভুলই ব্যবহার করছে, তাই একে বলা হচ্ছে ইনভ্যালিড উইক একটা আর্গুমেন্ট। আবার দেখো যখন এটাকে কিন্তু স্ট্রংলি ব্যবহার করতে পারে, কিরকম ভাবে স্ট্রংলি ব্যবহার করতে পারে, আগেই বলেছিলাম যে যে কোনো ফ্যালাসি তখনই ফ্যালাসি হয় যখন কিনা মানুষ না বুঝে ওটা করে, মানে যুক্তিটা দেখায় কিন্তু সেটার মধ্যে কোনো নিজস্ব কোনো যুক্তি দেওয়ার মতো জ্ঞানটা তার থাকে না, যখন না বুঝে করে তখন তাকে বলা হচ্ছে যে ফ্যালাসি বা যুক্তির ক্ষেত্রে এরর থাকে, আর যখন কিনা কোনো জ্ঞানী লোকেরা এটা ব্যবহার করে তখন কিন্তু সেটা হয়ে যায় কি তাদের ক্ষেত্রে ট্রিক্স। এক্ষেত্রেও দেখো তাদের তারা কিভাবে ট্রিক্সটাকে কাজে লাগায়, স্ট্রংলি এটাকে কিভাবে ব্যবহার করে, কি করে যে পলিটিক্যাল ডায়ালগের ক্ষেত্রে, ধরো কোনো একজন পলিটিক্যাল লিডার বোঝাতে চাইছে যে ডেমোক্রেসি কি জিনিস, এই জিনিসটা যখন বোঝাতে যায় তখন কিন্তু সে শুধু বললে হয় না যে আমি দেখো এই ডেমোক্রেসিতে বিশ্বাস করি তোমরাও করো, সেক্ষেত্রে কিন্তু পাবলিক এই জিনিসটা নেবে না, তারা কি করে ডেমোক্রেসি মানে তখন জনগণ সবাইকে বিশ্বাস করা এবং সবার মধ্যে একটা মানে ইমোশনাল একটা অ্যাপিল নিয়ে আসে যে দেখো ডেমোক্রেসিটা হচ্ছে কিন্তু ঠিক। এক্ষেত্রে কিন্তু কি হলো স্ট্রংলি এটাকে মানে পুট করা হলো সবার, মানে যত জনগণরা শুনছিল তাদের মাথার মধ্যে এটাই পুট করা হয়, তাই এটাকে বলা হচ্ছে যে স্ট্রং বা ভ্যালিড একটা আর্গুমেন্ট, মানে এক্ষেত্রে ফ্যালাসি এটাও এক ধরনের ফ্যালাসি, কিন্তু যেহেতু উইটি লোকরা বা জ্ঞানী লোকেরা এটাকে নিজেদের দরকারে ব্যবহার করা করছে, তাই জন্য এই এক পপুলামকে একটা ট্রিক্স হিসাবে ব্যবহার করছে, আর যখন কিনা এটা পারছে না মানে বুঝতে না পেরে এটা করছে তখন সেটা হচ্ছে উইক বা তোমার বলতে পারো ইনভ্যালিড একটা আর্গুমেন্ট, বুঝা গেল? তাহলে এক পপুলামকে এক পপুলাম হচ্ছে তখনই যেটা যুক্তির ক্ষেত্রে একটা মানে এরর হয়ে যায়, তখনই এই ধরনের ফ্যালাসিটা ঘটে থাকে। এবার দেখো কতগুলো উদাহরণের মাধ্যমে কিন্তু আমরা ভালো করে এই বিষয়টা বুঝবো। দেখো এক্সাম্পল নাম্বার ওয়ানে কি বলছে, বলছে মোস্ট পিপল বিলিভ ইন গড, মানে বেশিরভাগ মানুষেরাই গডকে বিলিভ করে, সো দে আর মাস্ট গড, তাই জন্যই গড আছে, সবাই বিশ্বাস করে তাই গড আছে,
কিন্তু এখানে কিন্তু কখনোই বলছে না যে গড নেই, একজন বিশ্বাস করে যে গড নেই, একজনের বিশ্বাসকে কিন্তু মানা হচ্ছে না। গডকে যেহেতু সবাই বিশ্বাস করছে তার মানে গড এখানে আছে। এক্সাম্পল নাম্বার টু তে দেখো কি বলছে, মোস্ট পিপল থিঙ্ক দ্যাট রাউন্ড ইজ গুড বয় সো রাউন্ড মাস্ট বি গুড। হতে পারে যে রাউন্ড খারাপ, কিন্তু এখানে বলা হচ্ছে না, সবাই যেহেতু ভাবছে যে রাউন্ড ভালো সেই জন্য অবশ্যই রাউন্ড ভালো। এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, সবার ইমোশনকে নিয়ে এখানে কাজ করা হচ্ছে, তাই এক্ষেত্রেও কিন্তু যুক্তিটা একটা এক পপুলার হলো। আরেকটা উদাহরণ দেখো, এক্সাম্পল নাম্বার থ্রিতে কি দেওয়া আছে যে ইট মাস্ট বি আ গুড বুক, এই বইটা যে বইটা দেখছি এই বইটা খুবই ভালো, বিকজ ইট ইজ অন দ্য বেস্ট সেলার লিস্ট। যেহেতু এটা বেস্ট সেলার লিস্টে আছে তার মানে অবশ্যই বইটা ভালো, বইটা সম্পর্কে যে কিনছে সে হয়তো জানেই না বইটা ভালো কি মন্দ, যেহেতু বেস্ট সেলার লিস্টে আছে সবাই যেহেতু কিনেছে তাহলে অবশ্যই বইটা ভালো, এটা কি যুক্তি দেখালো। এক্ষেত্রেও কিন্তু এক প্রবলেম হলো। আর একটা দেখো কি বলছে যে এক্সাম্পল নাম্বার ফোরে কি বলছে যে এভরিওয়ান গিভস ব্রাইব, ব্রাইব মানে ঘুষ, প্রত্যেকে ঘুষ দেয়, সো ইট শুড নট বি এগেনস্ট দ্য ল, মানে বেশিরভাগ লোকই যেহেতু ঘুষ দিচ্ছে তার মানে এটা অবশ্যই আইন বিরুদ্ধ কাজ নয়। মানে এক্ষেত্রে যদি কোনো লোক দেখা যাচ্ছে ঘুষ দিচ্ছে তখন কিন্তু সে কী করছে, যুক্তি দেখাচ্ছে, এই যুক্তি দেখাচ্ছে, কেন যুক্তি দেখাচ্ছে, সবাই এটা পারে তার মানে আমি এটা করতে পারি, এই যে সবাই এটা করে এই জন্য আমিও করতে পারি, এই যে সবাইকে নিয়ে যে ইমোশনাল একটা মানে তোমার খেলা খেলছে বা না বুঝেও করছে, যদি বুঝে পড়ে তাহলে খেলছে আর যদি না বুঝে পড়ে তাহলে সে না বুঝে তার একটা এরর করলো, এই দু ক্ষেত্রেই সে কী করে ফেলবে যে একটা মানে লজিকের ক্ষেত্রে একটা এরর করে ফেলবে, এটাকেই বলা হচ্ছে অ্যাড পপুলাম। তাহলে আমরা আজকে বুঝলাম যে অ্যাড পপুলাম কাকে বলে এবং বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম যে অ্যাড পপুলাম কি করে হয়, মানে এই যে ফ্যালাসিটা কিভাবে ঘটে এবং এর কতগুলো উইক দিক, মানে উইক কখনো কখনো আর্গুমেন্ট হয় আর কখনো কখনো স্ট্রং আর্গুমেন্টও হয়ে থাকে। যাই হোক, আজকে বোঝা গেলো যে অ্যাড পপুলাম কাকে বলে। এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি আরো এই সম্পর্কে নতুন কিছু জানতে হয় তাহলেও সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ, আজকের মতো এটুকুই।